सिनेमा जगत चैनलर पक्ष থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক সোহেল রানা ও চিত্রনায়ক আলমগীর একসাথে অভিনীত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। জিঞ্জির এই সিনেমাটি মুক্তি পায় 30 মার্চ 1979 সালে। দিলীপ বিশ্বাস পরিচালিত জিঞ্জির সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ববিতা, সুচরিতা, অঞ্জনা সহ আরও অনেকে। বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। বদলা এই সিনেমাটি মুক্তি পায় 13 জুলাই 1979 সালে। চিত্রনায়ক আজিম পরিচালিত বদলা সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, সোহেল রানা, সুচরিতা, আলমগীর, শওকত আকবর, আয়েশা আক্তার, খলিল, হাসমত, রানী সরকার, জসিম সহ আরও অনেকে। বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। ওস্তাদ সাগরেদ এই সিনেমাটি মুক্তি পায় 18 সেপ্টেম্বর 1981 সালে। দেওয়ান নজরুল পরিচালিত ওস্তাদ সাগরেদ সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, আলমগীর, ওয়াসিম, শাবানা, সুচরিতা, সামিনা, আনোয়ারা, মাহবুব খান, গুই, জাম্বু, রাজ, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। আল হেলাল এই সিনেমাটি মুক্তি পায় 29 অক্টোবর 1982 সালে। দেলোয়ার জাহান, জন্টু পরিচালিত আল হেলাল সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, আলমগীর, জসিম, সুচরিতা, নূতন, রোজিনা, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। অস্বীকার এই সিনেমাটি মুক্তি পায় 21 জুন 1985 সালে। ঈদুল ফিতরে দিলীপ বিশ্বাস পরিচালিত অস্বীকার সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবানা, আলমগীর, সুচরিতা, প্রবীণ মিত্র, আনোয়ারা, রাজ, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। বিচারপতি এই সিনেমাটি মুক্তি পায় 18 জুলাই 1986 সালে। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত বিচারপতি সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, রোজিনা, আলমগীর, অঞ্জনা, জুলিয়া, বাবর, গোলাম মোস্তফা, রাজ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। অজান্তে এই সিনেমাটি মুক্তি পায় 2 আগস্ট 1996 সালে। দিলীপ বিশ্বাস পরিচালিত অজান্তে সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শাবান, আলমগীর, সুচরিতা, রিয়াজ, সোনিয়া, ইমরান, কাঞ্চি, এটিম, শামসুজ্জামান, দিলদার সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। টাকা এই সিনেমাটি মুক্তি পায় 4 নভেম্বর 2005 সালে। ঈদুল ফিতরে শহীদুল ইসলাম খোকন পরিচালিত টাকা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, আলমগীর, সুচরিতা, রিয়াজ, পূর্ণিমা, তুষার, শহীদুল আলম, সাচ্চু, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। ডস ব্যারিস্টার পুলিশ কমিশনার এই সিনেমাটি মুক্তি পায় 10 মে 2013 সালে। এফ আই মানিক পরিচালিত ডস ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সুচরিতা, সাকিব খান, পূর্ণিমা, পরিমিত, শিবাসানু, মিশা রাধাকর, সাদেক বচ্চু, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। চিত্রনায়ক সোহেল রানা ও চিত্রনায়ক আলমগীর একসাথে 9টি সিনেমাতে অভিনয় করেছেন। এই 9টি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তাদের উল্লেখযোগ্য কাজ হচ্ছে অস্বীকার। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।